আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের দিন যে গুরু মানুষে গিল্লা গাইবা দোকান দখানে বইয়া এক গুরু মানু বারইবা গফরর গিল্লা গাওয়া তাহবা আল্লাহর নবীয়ে ফরমাইন এক গুরু মানুষের কিয়ামতের দিন আল্লাহ মুখরে করে দি ফিরাইয়া দিলেইবা সাহাবা ইকরাম বলে জি কইলা ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষের মুখ ফিরাইবা আল্লাহর নবীয়ে ফরমাইন জমিন ও মানুষে এক মানুষে অপর মানুষের গিল্লা গাইব ও গিল্লা গারা মানুষের মুখ আল্লাহ কিয়ামতের দিন সামনের দিক থেকে করে দি ফিরাইয়া দিলেইবা নাউজুবিল্লাহ একজন মানুষের মুখ খোল্লা চোখ আগে দি টাকা বালা না করে দি টাকা সম্মান তো অটোমেটিকলি বুঝা দরকার আল্লাহর হাবিবে ফরমাইন মানিক তাবা ইন্নাল আবদা ইউতা ফাইয়ারা আসানাত কিয়ামতের দিন একজন মানুষের হাতের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে কিছু নামে আমলের মাঝে কিছু নেকি দিবা কিছু নেকি একজন মানুষে তার হাত লইব আর হাত লইয়া আল্লাহরে কইব আল্লাহ মিন আইনা লিহাজা আমারে যে নেকি দিলে আল্লাহ এইটা নেকি তো আমি কোনোদিন খামাইছি না আল্লাহ তুমি সেই নেকিটা আমারে কোথায় থাকি দিলাই আর দড়ি খানাটা কিতা গোসালা গাছ দুজকর গাছ আগ্নির গাছ ইগু খাইলে মানুষ মরি যায় এমন একটা গাছ ইগুর ধার গরু ছাগল লয় না এমন একটা গাছ খাইতে গোলাত লাগে আবার বার করতে লোকে বড় লইয়াই এই খানিটা শান্তি না শাস্তি আমরা আল্লাহর কাছে হেফাজত চাই আল্লাহ তুমি আমরা কিয়ামতের ভয়াবহ থেকে হেফাজত করো রাসূলুল্লাহ ফরমাইন বাতর তসলা জেলা উতরায় ওলা কিয়ামতের দিন মানুষের মগজ উতরাইব তাই বলে দুনিয়ার বাতর তসলা জেলা উতরায় এরূপ না এর চাইতে কোটি 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 গুণ বেশি আল্লাহর দুজগর আগুনের পাওয়ার আল্লাহর সূর্যের পাওয়ার ঠিক কি না আদা তুফরে সূর্য আইব যে নানি বলে মনে হয় ওয়াজ কই না আপনার আরে সত্য সহি দিস মাত্র আদাত থাকব সূর্য আজ কত 15 কোটি কিলোমিটার দূর হই আন্দাজ করো আই রোদির সময় আমরা যদি কাম করতে পারি না জারতে পারি না বাচ্চারা নিজের ঘরের হরুতারে রোদির দেই না ডর করে বাফে আগের কষ্ট করি মাসুস মারিয়া আনিত্রা রুয়ার উইত্রা এত রোহিত আমরা চোখ দি চাওয়া যায় না বুঝা যায় ভিতর ভারিয়া যার কি এরকম রোহিত আমরা দেশ আসে না এখন মৌত আল্লাহ আমরা দিলা ফের আল্লাহ আমরা বানাইলা কি লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মৌত রে ফয়দাও করছো আমরা রে ফয়দাও করছো না আর মাঝখানে মৌত দিবা ও কারণে খে বালা আমল করছো না আর খে বাদ আমল করছো ওটার লাগে মৌত আর নইলে মৌত হইলো না উনি যে আনা মৌতে আল্লাহ মানুষের নিতে পারেন না আসমানো আনা মৌতে আল্লাহ ফাড়ার তোলে মানুষ ফালাইতে পারেন না পারো কিন্তু মৌত দেওয়ার অর্থ হইলো বান্দা তোমার সামনে একটা বড় সেন্টিগেট আছে কিবা ঠুল গেট আছে বহুত বড় এক গেট আছে এগু সকল গেট পাড়ি দিবা কিন্তু ই গেট না সুইয়া ফাতারা দিতে আর ই গেট সুয়াও লাগবে এই গেটের নাম হইল কুল্লু নাফসিন জায়েকাতুল মউত এই মউতটা কি বাগা সম্ভব না আমরা যে মানুষ আমরা রে আমল দেখতা করি আল্লাহ মউত দিবা আমরার যেটা পরিস্থিতি দেশ আমরার যেটা অবস্থা নিজের কথা কইয়া না আবো খাওয়া শিখলাম না হুতা শিখিলাম না মুরব্বীরে সম্মান দেওয়া শিখিলাম না ছোটরে দয়া করা শিখিলাম না নিজের মা বাপ পাইয়া একজোড়া হক আদায় করতে পারলাম না হামসায়া পাইয়া হামসায়ার লাগে সিলার আমি করতে পারলাম না গাউ জমাতর শহীদ নমাজ পড়ার সুত সুন্দর ব্যবস্থা মসজিদ না মসজিদ গানুর খুরাক আদায় করলাম সারা জিন্দগি তো খাইলাম হুতিলাম আর উড়িলাম ও তো শেষ ইলাও তো দিন আইব কিয়ামতর দিন এক মানুষ দুজক যার কি আল্লাহ ডাক দি কইবা আদরি কাপ দি জিবরিলে কইবা তুমি ডাক দেও আমার বন্দারে দরো আমার বন্দারে দরো তারে জিকাও এ তো দুজক যার গিয়া হালকা না ইয়াজলিসু ফি ফিল উলামাই হে কোনোদিন কোনো আলিমর মজলিসও বসলো নি জিকাও সাই যে দুজক যার তখন জিবরিলে জিকাইবা জিকানির পরে জবাব দিব ফাকালা লা হে কইব না কইব না লম্বা হদি সারাটা কইতাম নাই ফজিলত হইয়ার লাশ পর্যন্ত কইছই না আল্লাহ জিকাও চাই তার বংশর কোন গুর নাম রাখছে নি কোনো আলিমর নামে সুবহানাল্লাহ তখন জিব্রাইলের মানুষে ও ব্যক্তি উঠে উত্তর দিবা যে ও আমার বংশত এক মানুষে গু আছে এক ফুয়ে গু আছে এক আলিমর নামে নাম ফাগাফারতুল্লাহু হদিস শরীফের এবারত আল্লাহ কইবা জিব্রাইলে বান্দা তুমি সাক্ষী থাকো জিব্রিল আমি আমার বান্দারে মাফ করে দিলিস সুবহানাল্লাহ
অতক্ষণ পর্যন্ত আল্লাহ থুকাইতরা তোমারে মাফ করতাম তুমি গঞ্জা গাদা তুমি সুদ গাওয়াত তুমি উবাইয়া মুতাত তুমি আর একজন ঠগাত তুমি ভাল্লার ঠগাত ফজর তো তুমি মজিনে কইতরা সালাতু খাইরুম মিনান নাওম তুমি আর গাড়ি কোমল ঠান্ডায় এটা তো তোমার তোমার আখেরা তো তোমার ধ্বংস আর দুনিয়া তো অন্য যদি ব্যস্তর বাজার করতে পারো তাহলে হনো তোমার অ্যাকাউন্ট ফুল হইব আল্লাহর তো কোনো কমিয়ার বেশি সারা জাহানোর মানুষ যদি আল্লাহ আল্লাহ করেন না একজোরে আল্লাহ ক্ষতি হইতো না ওই বলি না মানুষ কিসের জন্য মানুষ মানুষের জন্য আর মানুষ যত সময় জিন্দা অত সময় তার খরের দিন নিন্দা থাকবো ফিরিস্তা নাই মানুষ ফিরিস্তা নেই না আমি আলী আহমদ সারাই আমার পালা ভাই নি পাওয়ার কথা না বুদুল ভাইরে সারাই পালা ভাই ফালা পাওয়ার কথা না এই বাবারে সারা দুনিয়ার মানুষের পালা পাওয়ানি সম্ভব না এগু থাকবো থাকবো ঘরে দুশ্মন থাকা পাল্লা ইমান দৌড় থাকে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আয়াত পড়েছি মানুষ যদি কম হইতে হুনার চেষ্টা করেন জানি আমি যে আয়াতে করিমা পড়েছি যে সুরার ফয়লা থাকে বেশিরভাগ ইমাম সাহেব বলে জুম্মাতি সুরা পড়ো ফয়লা রাখা তো পড়েন সাব্বি হিসমা রব্বিকাল আলা আর দ্বিতীয় রাখা তো পড়েন হাল আতাকা হাদিসুল গাশি ও আমি সরাসরি আমার আয়াত যাইতাম কি সেইয়ার সময়ের না কাটাইয়া যেহেতু আপনার কার্যসূচিও টাইম মতো আর আমার বক টাইম মরবে আবার আল্লাহ ফরমাইন হাল আতাকা হাদিসুল গাশিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি হাদিসে গাশিয়ার খবর আইছে রব্বুল আলামিনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে হাদিসে গাশিয়ার খবর আইছে নি হাদিসে গাশিয়ার খবর কিতা বলে গাশিয়া শব্দর অর্থ ইয়া থাকলো যে জিনিসে যে জিনিসে খাইয়া ধ্বংস করতে পারে তার নাম হইল গাশিয়া আল্লাহর নবীরে আল্লাহ ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি হাদিসে গাশিয়ার খবর আইছে হাদিসে গাশিয়ার লগে আরো থোড়া তারিফ আনছেন উজুহু ইয়াউমাইযিন খাশিয়া হাদিসে গাশিয়া দি মুরাদ কিতা বলে ওই দিন যেদিন কুরু দিন কথা কইত্রা সেদিন কতই না কতই চেহারা লাঞ্ছিত বঞ্চিত হবে আপনি বড় আমি হরু কম বয়সী 12 বছরই দুদিন 3-4 ছেলে একলগে থাকুই না আর এক ছেলে বুধভায় যে আমি সামনের দোকানও গেলে আমার বেজ্জতি হইব আমার আমি মুখ দেখাইতাম পারতাম না ইলে এক কাম করছি জমিনও যেটা করলে আমি সানগুর সারিয়া সামনে মুখ দেখাইবার জায়গা নাই ইলা যদি এক বাচ্চায় বুধভায় এক বাবায় বুধভাইন তাহলে ইজ্জত রক্ষা করতে গিয়া যাওয়া বাদ দিবা আনি না যাইবা বাদ দিবা কিতা করবা বাদ দিবা আল্লাহ ফরমাইন উজুহু ইয়াউমাইযিন খাশিয়া সেদিন কতই না কতই চেহারা অপমানিত হবে অপমানিত হবে আপনি বুধবান যদি আপনার বনিবড়ি গিয়ে আপনার চেহারা জাগাত রাস্তা পাড়া না অসম্মান গটি জিবা আপনি যাও বাদ দিলেই বা আর কিন্তু যেদিন কুর কথা আল্লাহ কইতরা সেদিন কিন্তু সেই দিন তাকে কেউ বাগিয়ে হরতে পারত নাই হাদিসে গাশিয়া তার মুরাদুইয়া থাকলো আরেক কিয়ামতর নাম মিন আসমাইহি ইয়াউমাল কিয়ামা কিয়ামত হলোর নাম তাকি এক নাম হইল হাল আতাকা হাদিসুল গাশিয়া মনে রাখুন যেন আমরা সাধারণত কিয়ামত কিয়ামত দরিয়া হুনিয়া খালি কিয়ামত শব্দ আইলেও যে কিয়ামত নাই আরো কিছু শব্দ আছে যেগুলার অর্থ কিয়ামত তে গাশিয়া দি মুরাদ হইল কিয়ামতর দিন তে কিয়ামত শব্দর বদলা গাশিয়া কইলা কি বলে গাশিয়া হওয়ার অর্থ হইয়া থাকলো এদিন সব জিনিস দোষী যাইব দোষী যাইব বাদলি সময় টিল্লা দোষে নান গাড়িওয়ালারে জিকাই নি ও সাসা খাইলো বা যাইতাই নি আমি ওন উল্টিয়া পড়িয়ে জিকাই নি মাতো না বুদুল বাইরে বা আমারে কোনো মাটির দোষে কইব নি আগামীকাল দুইটা উঠে আগে ওবা যাইও কি আমি খাইল মাটির দোষ পড়ি যে পড়তে কয় নি না ও গাশিয়ার যে গাশিয়া শব্দ এটার অর্থ ইয়া থাকলো দোষী যাইব ই দোষা কোনো বেটা আটকাইতে পারতো না আল্লাহর ফাওয়ার সুবহান আল্লাহ কেউ ফারবো সে ফেলবো দুয়ে ফেলবো জুসে ফেলবো ধাক্কা দিব ঠাস ঠাস করি ফাটিব উঠিব মেলিব
এটার অর্থ হলো গাশিয়া আর গাশিয়ার আরেক নাম হইয়া থাকলো কিয়ামতের আরেক নাম কিয়ামতের দিন মনে হয় ভালো ভালো খানি উনি খাইমু আমরা না কিতা এই মাটি গান কিজা তোর মাঠ হইব বুধবার আইব কি মাঠ হইব আন্দাজ বাড়াইব খেয়াল করেন জানি কথা যেগুলা হইয়ার আল্লাহর কথা আমি আলী আহমদের কথা নাই وجوه يومئذ خاشعة عاملة ناصبة رب العالمين فرمين عاملة ناصبة সে আমল জমিনও করব কিন্তু আমলটা তার আমলে নাসিব হইব বালা খামজা নিয়া করব কিন্তু জাহান্নামের রাস্তা হে কিনিয়া রাখব বালা খাম করব এটার উল্টা হে জাহান্নাম রে খরিদ করব কঠিন ব্যাপার না মাতুন নাকি বালা খাম করব হে আর ই এর অল্টারনেটিভ হে কিয়ামতের দিন জাহান্নামের রাস্তা কিনিয়া রাখি দিব এটা আমরা লাই বাদ হইব না ভালো হইব বাদ তাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হাল আতাকা হাদিসুল গাশিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি হাদিসে গাশিয়া আইছে তাফসীরের মাঝে আনছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তার দিকে আটিয়া যাইতরা রাসূলুল্লাহ এক রাস্তার দিকে বক্স বন্ধ নি দেওয়ারি আমার মুখ লাগে এ দেওয়া কিতা করবে ডরাই তো ইটা দেখলে ডর করে হ্যাঁ খলিন যা না আই গোলাত উদ্বই রে না আবার দুইটাই বাড়ছা আমি দেশ বেশ লোক আমার বুদুলই খারাপ পাইবা হাসাও আমি আমার বাড়ি আশেপাশে জলসা রাখতে এমনিও বুকিং থাকে আপনার আর দুয়ায় এরপরে তো সময় মিলে না সময় পাইলে তো আইতাম এরপরে আমার এক কিতা কিতা করে কয়ও হিদিন ভাই সাইকেল চড়িলাম গেলাম আইলাম রাইজ মানুষের সামনে তুই ওয়াজ করতে আমরা সরমর ব্যাপার ওটা আমার একটা লজ্জাই তো যাই হোক আল্লাহ নবী এক গরুর দাঁড়িয়ে দিয়ে যাইতরা গরুর বেড়ার ভিতরে এক বেটিয়ে ফড়িতরা হাল আতাকা হাদিসুল গাশিয়া বেটিয়ে তিলাওয়াত করডা রাসূলুল্লাহ বেটির তিলাওয়াত শুনিয়া কইতরা নাম 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 শব্দর অর্থ হইল হা 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 রাসূলুল্লাহ কইতরা খেয়াল করিও আপনি গর্ব আসেন করিমুদ্দিনের বার সাইতরা হঠাৎ করিমুদ্দিন বারে আইছেন আইয়া কইতরা আনামাতি বই দিছেন আর গোর তাকে কইতরা জি জানে জাইন করিমুদ্দিনে খুঁজাইতরা এই নগতা কইতরা যে দূরবা করিমি করে কইলে হবে আইতো আবু আয় নাকি ও সময় করিম উঠানো তাহলে উঠে হয় আইসি আইসি আসলে জাইন কইতরা তাই দেখিয়া কইতরা না আসলে মেশিন আর মাইক্রোফোনে একদিকে পড়ে গেছে আচ্ছা যাও ও আল্লাহর নবী সাল্লাম যাইতরা গরুর দাঁড়ে দিয়ে যাইতে সময় এক মহিলা তিলাওয়াত করডা আল্লাহ তাআকা হাদিসুল গাশিয়া এটার অর্থ ইয়া থাকলো আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে কি হাদিসে গাশিয়া আইছে আল্লাহর নবী ফরমায় আরবিতে উত্তর দিন বেটিরে বেটিয়ে কিন্তু কোরআনের আয়াত পড়ে মহিলার আয়াতর জবাব দিতে আল্লাহর নবী ফরমায় নাম নাম আমার গেছে হাল আতাকা হাদিসুল গাশিয়া আই গেছে কিতা হাদিসে গাশিয়া বলে উজুহু ইয়াউমাইযিন খাশিয়া সেদিন কতই না কতই চেহারা লাঞ্ছিত বঞ্চিত হবে অপমানিত হবে আমিলাতুন নাসিবা এই মানুষে আমল করব কিন্তু আমলটা নাসিবায় পরিবর্তন হইব আর নাসিবা দি মুরাদ হইয়া থাকলো জমিনও মানুষে বালা খাম করব কিন্তু ইটার বদলা হে জাহান্নাম পাইব ও আয়াতর তফসিরের মাঝে তফসিরে খাজিনের মাঝে আলাউদ্দিন আলী ইবনু মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল বাগদাদি সুফি আল মারুবিল খাজিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আনইন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশে গিয়া কদম রাখুন যে জায়গার মাঝে কদম রাখছেন কদম রাখতে দেখুন খ্রিস্টান ধর্মের একজন মানুষ পাদ্রি এক গির্জার মাঝে বইয়া খালি তার ধর্মর শিক্ষালর ধর্মর শিক্ষালর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা লনেওয়ালা পাদ্রি রে এন্ডে দেখলা শুধু আল্লাহ শুধু ধর্মর নাম খালি লর খানা ফিনা কোনটা দেখা যায় না
আলাইহি সাওয়াদুন হাদিস শরীফ তাফসীরের মাঝে আইছে এমন বেটায় তার ধর্ম আল্লাহ আল্লাহ করার আল্লাহ আল্লাহ করতে করতে শরীর খালা হয়ে গেছে কিন্তু হযরত উমরে যখন দেখছেন ও বেটা আল্লাহ আল্লাহ করার এই বেটার আল্লাহ আল্লাহ করা দেখে হযরত উমরে কান্দা আরম্ভ করছেন قيل يا عمر بن الخطاب ما يبكيك আপনি কেন কান্দিলা فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه هذا المسكين হযরত উমর ইবনে খাত্তাবে ফরমায় না আমি কান্দি আর ও কারণে ওই যে মানুষ যেটা দে রাইট হইল মিসকিন তলবা আমরান বালা খাজর তলব করের কিন্তু ফাআক্তাহু কিন্তু এই কাজটা তার কোনো কাম দিবে না যে ধর্মর শিক্ষা করের এমন কি এক জাতর কাপড় ভিন্ন দুসরা জাত কাপড় ভিন্দাও তার লাগে হারাম কিন্তু মালিকরে পাইবার উপাসনা করের উমর ইবনুল খাত্তাবে কই যত যত তা করুক না কেন শরীর খালা করি লইছে আমি উমর ইবনুল খাত্তাবে কইয়ার হে জাহান্নমর লাকড়ি বনি গেছে কথা বুঝা যাননি কাজ করছে বালা খলিফাতুল মুসলিমিনের রায় দিতরা যে এই কাজ করিয়া হে জন্নত পাওয়া দূরের কথা বরং জাহান্নমরে কিনছে তার প্রমাণ এক নম্বর তো ইসলাম ধর্মাবলম্বী নয় খ্রিস্টান আর খ্রিস্ট ফিন্দে গুয়াহাটি তিনশুকিয়া মরিগাঁও তাত গেলে দেখবাই আর এক জাত কাপড় ফিন্দেও তার লাগে হারাম অন্য জাত কাপড় ফিন্দে না ওগুতে কিন্তু ও আচ্ছা অন্য জাত কাপড় ফিন্দাও তার লাগে হারাম কিন্তু ও যে দেশ আল্লাহ আল্লাহ করে তার আল্লাহ আল্লাহ খাম দিব নি মাতুকা না ইলা তো আমরা দেড়েস আমরা নমাজ নাই হজর নাই আসর নাই জুই থরি সালামও নাই মসজিদ আমানি সুন্নতি তরিকা নাই গরব হুতার সুন্নতি তরিকা নাই আমরা কোথায় যাইব আমরা এখন ভরসা আছে আমরা উম্মতে মুহাম্মদি হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুরে কইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ ফরমাইন তাসলা নারান হামিয়া ওই কিয়ামতের দিনে গুরু মানুষরে যাদের চেহারা অপমানিত হইব তাসলা নারান হামিয়া ওই তাদের ওই ওই গুরু মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে গরম পানির মাঝে তারারে ডালিয়া ফালাইবা মানুষরে গরম পানিত ফেলাইবা আল্লাহ হইতরা আমার ভাই খেলার বক্স ঠিক হইব এমনি মানুষরে কেন ফেলাইবা গরম জল বেটিনতে বাড়িত মুরুখ যাব করার বারে বাসইনি পাতো না গরম পানি দি জব করার বাদ জব করা মুরুখ যেগু আছে অগুরে গরম পানি দিতে বালা লাগে না জিন্দা বাচ্চারে গরম পানি দিতে বালা লাগে আল্লাহ কইতরা দুজকে জিন্দাও কিন্তু গরম পানি ফালা নিব আর ইটা ই আমনার দেশের যেটা গরম ইটা না ইটা আস্তা ভারতের সারা কারেন্টর হিট এখানে হলেও আখেরাতর এক কোনাও না ইয়া আল্লাহ হেফাজত করুক আল্লাহ হোক না আউযু বিল্লাহ ও আল্লাহ ফরমাইন তাসলা নারান হামিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব আগুন গরম জল তার ডাল হইব তাদেরকে গরম পানি খাওয়ানো হবে ও মুসলমান লক্ষ্য করিও কেমন গরম পানি তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন লাউ ওয়াকাত নুকতাতুন আলা জিবালিদ দুনিয়া লাযাবাত ইমাম কুরতুবী ফরমাইন যে গরম পানি দুজকিয়গুলোরে খাওয়ানি হইব সেই গরম পানির মধ্যে থেকে যদি এক ফুটা পানি দুনিয়ার কোন পাহাড়ের উপর রাখা হয় ইমাম কুরতুবী তাফসীরের মাঝে আন্ডা সেই এক ফুটা গরম পানির কারণে পাহাড় গলিয়া মাটির সমান হয়ে যাইব ও তা পানি দুজকিয়গুলোর টান টানে ছাড়া হইব কিতাব দেশের মুরুখ বাসিতে যে পানি গরম করেন ওলা পানি মনে করি উঠাই না কিতা একটু জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা আরো জুরে লাচার মাইক নাই লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো যে গরম পানির কথা আল্লাহ কইত্রা দুজকিও করে দেবইব এক ফুটা পানি দুনিয়ার কোন পাহাড়ের উপরে যদি রাখা হয় পাহাড় গুলিয়া জমিনের সমান হয়ে যাইব এটা শাস্তি না শান্তি জোরে কও যুবক ভাই শাস্তি এটা আমরা চাইনি চাইনি আল্লাহ আমরা হেফাজত করতে আমরা এটা থাকি ফানা চাই হোক আল্লাহুম্মা আমিন আরো জোরে কই না আমিন আরো জোরে আরো জোরে তো রব্বুল আলামিন আমরা এটা থাকি হেফাজত করতে ليس لهم طعام إلا من ضريع এই দুজক বাসী যাহারা হইবা তাদের জন্য রব্বুল আলামিন ঘোষণা করেন তাদের জন্য কোন নমুনার খানা নাই মাত্র একটা খানি আছে যেটার নাম হইল দরি যদিও আল্লাহ দুজক দিব কিন্তু আল্লাহ তারার বুকা নিবারণ লাগে খানি দিব আল্লাহর জাত রহমান আর রহিম আনা খাওয়াইয়া মারতো নাই কইত্রা দুজকি ওগুলোর কোনো খানি নাই একমাত্র একটা খানি আছে যেটার নাম হইল দরি লাইসা লাহুম তুআমুন তাদের জন্য কোনো খানা নাই ইল্লা মিন দরি একমাত্র দরি খানিটা তারে দিয়ে দেব তাফসীরে নসাবীর মাঝে হাফিজউদ্দিন আবুল বরকাত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আন-নসাবী রাহমাতুল্লাহ আলাইহি আনয় এই দড়ি দি মুরাদ কিতা দড়ি শব্দর অর্থ কিতা যে দড়িটা দুজকীয় লড়খানা হইব ইমাম কুর্তুবিও আনন তফসিরে জালালাইনের মাঝে আনন খাজিন আলাই আনন ইবনে কসির আলাই আনন দুজকীয় লড়খানি যেটা কইছেন দড়ি গাছ সেই গাছটা হইয়া থাকলো গোসা যুক্ত গাছ গোসালা আর ইগু খানি দুজকীয় লর দুজকীয় লর দুজকীয় লর দুজকীয় লর গাছ খানি যেটা এটা একটা গাছ আর এই গাছ এগু গোসালা গাছ যে এগু কিতা গ্যান্ডার মেশিন দিয়ে কুটিয়া দিবানি অন্য তোমারে কিতা বুধবাও কখনো না ইমাম কুর্তুবি কইন ওয়া জাক্কুম সূরা ওয়াকিয়াত জাক্কুম শব্দ আছে জাক্কুম আইছে দুজকর একটা গাছ দুজকের জন্য খানি ই আয়াত আল্লাহ দরি কইছেন ইমাম কুর্তুবি কইত্রা এগু জাক্কুমর মতো গাছ যেহেতু জাক্কুমটা দুজকবাসীর খানি আর ইমাম কুর্তুবিয়ে কইত্রা এই এমন একটা গাছ দরিয়া যে গোর যে গাছর দ্বার কোনো গরু ছাগল দ্বার লয় না নাউজুবিল্লাহ কোনো সাফ আছে টিল্লাত আপনার ডেকি বেচা বলত সারিয়া দিয়া কইতে পারে নু ভাই খাইয়াই আপনি হয়তো ডরাইয়া যাইতেন না দরি ও গাছ দুজকীয় লড়ে খাওয়া নিব ইমাম কুর্তুবিয়ে লেখরা এমন একটা দুজকর খানা যেটার নাম দরি কইছেন ই গাছ ইগুর দার মানুষ দার লওয়া দূরের কথা তো কোনো গরু ছাগল ডরিয়ে দার লয় না এগুলা বেজুতির গাছ অহুয়া সুন্মন কাতিলুন এগু একবার খাইলে ফিরিয়ে মানুষ মরি যায় এলডিন খাইলে মানুষ বাসন নিন আর মরই যে জিনিস খাইলে মানুষ মরই ইগু খাইতে মানুষ ডরাইব না হিদিন ডরাইয়া পারবো নি আ হরব খানি দিবা আল্লাহ আল্লাহ কইত্রা হায় হায় কইয়া কান দিবা দুজু কি হলে কইবা খানি দেও খানি দেও তখন খানি দেও ওইব কাটা যুক্ত গাছ ওই আইজাল বাজারও দেখিও ডেটাওয়ালা সিরেন বাড়িছে ওলা গুল সাইরু ভাই ওভাকিরে আছে না তো ওইলা গোসালা গাছে যদি দুজকির মুখ দেন তফসিরের মাঝে আনিয়া কইত্রা হে তার খানিটা গোলাত লাগি দিব তখন সিল্লাইব বার করার লাগি আল্লাহ এমন বার করা দিবা তখন টানোর লগে তার বড় বার হইব যে দুজকীয় লোর সিবত তারই কোডা নাউজুবিল্লাহ কান কইতে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমরা রাইতা থেকে হেফাজত করতে হোক আমিন ও কইতরা দরি আর শিবরিক ইল্লা ফুকনা থাকলে তার নাম হয় শিবরিক আর যখন হে যখন খাসা থাকে তখন তার নাম শিবরিক আর যখন হে হুকাই যায় তখন তার নাম হয় দরি অথচ অন্য তাফসীরের মাঝে আইছে দুজক দুজকর একটা গাছের নাম দরি ইমাম কুর্তুবিয়ে কইত্রা যে দুজগর গাছ যদি হয় মনে করিও না যে দুজগর আগ্নে ও গাছকে জ্বালাই লিব কখন হবে না দুজগর গাছ যখন হে গাছটাও আবার আগ্নির ফয়দা বুঝা যাননি আমরা মানুষের দোকানে বইয়া কই নিতা দুজগ ফলমু মাগরিবের রথ হালাইলে এসার আগে শেষ তো কিতু
32টা দাঁত আছে মানুষের, দুজকি মানুষের একটা দাঁত কিয়ামতের দিন একটা উহুদ পাহাড়ের সমান। কত পাহাড়? কোন পাহাড়ে? উহুদ। এক মানুষের 32 এক দাঁত যদি উহুদ পাহাড় হয়, কিতা আমি বললাম উহুদ পাহাড় তুই ওড়ো, আল্লাহ যদি এক একটা দাঁত জুনিয়ার টিল্লে লাগাইন বানাইতে কোন হাল হইতো? এগুলি জ্বলতে কত সময় লাগবো? সময় লাগবো না। আল্লাহর নবী ফরমাইন ফুল সিরাত থাকবো দুজকের উপরে। মানু বাইয়া উঠিত অফাকিরে 500 বছর, অফাকিরে 500 বছর, আবার লাম তো 500 বছর, তিন ফাঁসে 1500 বছর। নিচে দুজকর আগুন দাউ দাউ করে, নিচে ইলা সাফ আছে, বড় বড় বড়াই বয়ান করছেন সাফর, যে একটা সাফ আছে যে সাফর 30,000 তুতা। কয় হাজার তুতা? যে সাফর 30,000 তুতা থাকবো তার 30,000 খোল্লা থাকবো না? 30,000 চোখ থাকলে 30 দুগুণা 60,000 চোখ থাকবো তার। 60,000 চোখ আল্লাহ এক সাফে যদি উজান্ডির মানুষরে বাঁশবাড়ির মানুষরে টান মারে ফেলাইতে পারতো নাই? আমরা মনে করি আর মনে হয় দুজক তো ফেলাইতা সাফ রইবা হবাই, মনে হয় হু হগাওর দুইজন ডেন নেওয়া, তো আমরা ফাঁকে দিয়ে বুচু তরি যাই মুগি হিতা খাম হইতা না এক ধরক না। আল্লাহ আমরা হেফাজত করতো না নিকো কাছে বহান আল্লাহ। তো আর কৌজেন ওজন আমি ফয়লে একটা কথা কইলাম আপনার আরে মনে আছে কিনা জানি না, কোন আলিমর নামে নাম রাখছেনি যখন জবাব দিছে বেটায় ফেরিস্তারে আমার গোষ্ঠী দেখু আছে আলিমর নামে নাম, ফা গাফারতু লাহু, আল্লাহ মাজির সেগা ব্যবহার করিয়া কইতে আমি আমার বন্দারে মাফ করে দিলিস। আরো জোরে কইন সুবহান আল্লাহ, আর একটু মহব্বতে কইন সুবহান আল্লাহ। তাহলে আলিম উলামাগুলোর মুখ দেখা সব আছে না? সব আছে। আমি আমার কথা কইয়ান না, আমি তো বালা মেসর খুলুর দলাও না। ও যে বাকি আলিমগল আইবা আপনারা সৌন্দর্য মন্ডিত রাখুন জানেন, এখন কিছু মানুষ আছেন সাসু খাওয়াত বা বিজনেস আছেন, এমনি আস্তে আস্তে আইবা যাহাতে এক ওয়াজ যখন আপনার হামসায়াত হয় যারা খরায় খালি তারার ফায়দা নাই, উম্মতে মোহাম্মদের লাগি ফায়দা। জুড়ে হো সুবহান আল্লাহ। অথচ এই মজলিস আলিম দেখলে কেয়ামতের দিন দুজকর আগুন তাকে রক্ষা করা যায়, যে মজলিস করলে দুজকর আগুন তাকে বাঁচা যায়। এই মজলিস বালা না পিকনিকর গাড়ি চড়া বালা? আমি তো দেখছি উজান্ডির ভুয়ে নাচন পিকনিকর গাড়ি দেখলে তাকে দেখছি, আল্লাহ হেফাজত করুক। তাই বলে আমার বাসবাড়ি ছেলেরা থাকতো না, আমি কেন গ্যারেন্টি দিয়ার না? দেখছি না, হয়তো শুরু করে গেছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় থাকবা। এগুলো ইসলামে মানে নি? জোরে কই, কখনো মানে না। টিল্লা তুমি গিয়ে আস রান দিয়ে খাইতে, আচ্ছা খানি খাইলাও, সুন্নতি তরিকায় খাও, মুসাফিরি আলোতো ফত সময় হয়ে গেছে, রান দিয়ে খাইলাও। ইসলামে এটারে কবুল করে, কখনো এটারে বাধা দিছে না। আর একজন দেখে খাওয়ায় যদি তার গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। চাওন বস গাড়ির উপরে হরুতা গাড়ির ভিতরে ক্যাসেট বাজের পেন ড্রাইভ সুরুড়ের বক্স হে গাড়ির ভিতরে হল্লা হটাইলার, আচ্ছা ও কি তৈল আমার বুঝেন যে তার কি তৈছে, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, আখেরাত তোর লাগে দুজক কিনিয়া তৈছে ওকে নাউজবিল্লা। কথার লাগে প্রায় মজলিসও গেলে আমরা রাখো বর্তমান যুবক সমাজের ওয়াজ করিও, বন্ধনের ওয়াজ করিও, ড্রাগসের ওয়াজ করিও, বাবারে খার বিত্তর বালা আর খার বাদ, এখান তো দেখার মেশিন মানুষটাই নাই, যার জন্য তো মানুষ সারা সৃষ্টি করছেন খে। আরো জুড়ে হই আল্লাহ সৃষ্টি করছেন তানে আমার সবরে, আমরা বিত্তর খে খুরর দেখি না, পোশাক বালা দেখি, দাড়িও বালা দেখি, চেহারাও বালা দেখি, ও তার উপরে একটা একিন বিশ্বাস করিয়া আমরা এই দেশে ইমানদারি করি ওলানন, কিন্তু খে খুরর ভিতরে আমানি যায়নি না। আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের দিন যেগুলো মানুষে গিল্লা গাইবা, দোকানদাখানে বইয়া এক গুরো মানু বারো ইবা অফরর গিল্লা গাবার থাকবা, আল্লাহর নবী ফরমাইন এক গুরো মানুষের কিয়ামতের দিন আল্লাহ মুখরে করে দি ফিরাইয়া দিলেইবা। সাহাবা ইকরাম বলে যে কইলা ইয়া রাসূলুল্লাহ কোন গুরো মানুষের মুখ ফিরাইবা, আল্লাহর নবী ফরমাইন জমিন ও যে মানুষ এক মানুষে অপর মানুষের গিল্লা গাইব, ও গিল্লা গারা মানুষের মুখ আল্লাহ কিয়ামতের দিন সামনের দিক থেকে করে দি ফিরাইয়া দিলেইবা। নাউজুবিল্লাহ। একজন মানুষের মুখ খোল্লা চোখ আগে দি টাকা বালা না করে দি টাকা সম্মান তো অটোমেটিকলি বোঝা দরকার। আল্লাহর হাবিবে ফরমাইন মানিক তাবা ইন্নাল আবদা ইউতা
ফায়ারা আসানাত কিয়ামতের দিন একজন মানুষের হাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু নামে আমলের মাঝ থেকে কিছু নেকি দিবা, কিছু নেকি একজন মানুষে তার হাত লইব আর হাত লইয়া আল্লাহরে কইব আল্লাহ মিন আইনা লিহাজা, আমারে যে নেকি দিলে আল্লাহ এইটা নেকি তো আমি কোনোদিন খামাইছি না, আল্লাহ তুমি সেই নেকিটা আমারে কোথায় থাকি দিলায়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইবা ওরে বন্দা তোমার এই যে নেকি দেখরা এটা তুমি খামাইছো না, ঠিক আছে আমিও জানি বান্দারে তোমার চাইতে তো আমি বেশি জ্ঞানী, তোমার যে নেকি ফাজিল দেখরায় অবশিষ্ট নেকি দেখরায় রে বন্দা, তুমি জমিন বড় বাল্লা ফাকির চলতায় আর দুইজন তিনজন হয়ে একজন মানুষ আসলা খালি তোমার গিল্লা করতা, যত তোমার গিল্লা করছো না তো তার নামে আমলের নেকি আমি তোমার খাতা তুলে দিছি। তো খাইতে গিল্লা করি আমরা লাভ নানি, আমি আপনারা করলে আপনারা লাভ, আমার নেকি আপনারা নিত্রা, আর আপনারা যদি আমার গিল্লা করেন তাহলে আপনার নেকি আমার নামে আমলো। তাদের জন্য কোনো খানা নাই, একমাত্র দড়ি খানা, আর দড়ি খানাটা কিতা গোসালা গাছ, দুজকর গাছ, আগ্নির গাছ, এগুলো খাইলে মানুষ মরি যায় এমন একটা গাছ, এগুলো ধার গরু ছাগল লয় না এমন একটা গাছ, খাইতে গোলাত লাগে আবার বার করতে লোকে বড় লইয়াই, এই খানিটা শান্তি না শাস্তি? আমরা আল্লাহর কাছে হেফাজত চাই, আল্লাহ তুমি আমরা কিয়ামতের ভয়াবহতাকে হেফাজত করো। রাসূলুল্লাহ ফরমাইন বাতর তসলা জেলা উতরায় ওলা কিয়ামত দিন মানুষের মগজ উতরাইব, তাই বলে দুনিয়ার বাতর তসলা জেলা উতরায় এরূপ না, এর চাইতে কোটি 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 গুণ বেশি আল্লাহর দুজগর আগুনের পাওয়ার, আল্লাহর সূর্যের পাওয়ার, ঠিক কি না? আদা তুফরে সূর্য আইব, যে রানি বলে মনে হয় ওয়াজও কই না আপনার, আরে সত্য সহি হাদিস, মাত্র আদার থাকবো সূর্য আজ কত 15 কোটি কিলোমিটার দূর হই আন্দাজ করো, আজ রোদির সময় আমরা রোদিত কাম করতে পারি না, জারতে পারি না, বাচ্চারা নিজের ঘরের হরুতারে রোদিত দেই না ডর করে, বাফে আগের কষ্ট করি মাসুস মারিয়া আনলিতরা রুয়ার ভিতরা এত রোহিত আমরা চোখ দিস চাওয়া যায় না, বুঝা যায় ভিতর ফারিয়া যার কি এরকম রোহিত আমরার দেশও আসে না মাতুকা আছে, আল্লাহ আমরা হেফাজত করতে সবে হুকা আমিন। লা ইউসমিনু ওয়া লা ইগনি মিন জু, রব্বুল আলামিনে ফরমান এই যে খানি তারা রে খাওয়া নি হইব, ওই খানিটা খাওয়ার পরে না তারার ক্ষুধা মরব, না তারার কোনো এনার্জির ফায়দা হইব, যে খানিয়ে তোমার ফেটর বুক মরে না আবার খানি খাইলে শরীরের উপকার করে না, ওই খানিটা বালানাবাদ। ওতার লাগে আল্লাহ কইছে লা ইউসমিনু ওয়া লা ইগনি মিন জু, এই খানিটা খাইলে না তাদের ক্ষুধা নিবারণ হইব, না তাদের শরীরের কোনো ফায়দা হইব। উজুহুইয়াউমা ইযিন নাঈমা হউজে ফয়লা আয়াতর বাদর আয়াত আল্লাহ কইছিলা, কতই না কতই চেহারা সেদিন অপমানিত হইব, ও আয়াতর অল্টারনেটিভ আল্লাহ কইত্রা উজুহুইয়াউমা ইযিন নাঈমা, সেদিন কতই না কতই চেহারা নূরে নূরে জলমল জলমল করব। ফয়লা করে এত হয়েছেন উজুগুনিয়া দিন খাসিয়া, সেদিন কতই না কতই চেহারা অপমানিত হইব, আর এখন আল্লাহ এরার সিবত দুজকি হলর ইতা হইতে 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 আইয়াও কইতরা বেস্তি হলর কথা উজু হুই ইয়াও মা ইজিন নাঈমা, সেদিন কতই না কতই চেহারা আমার নিয়ামতে ভরপুর থাকব। আপনারা কোনটা আগর নৌকাত না বাদর নৌকাত? বাদরটা এখন যেটা হইয়ার ওটা ওকে আমিন উজু হুই ইয়াও মা ইজিন নাঈমা, সেদিন কতই চেহারা কতই আমার নিয়ামতে ভরপুর থাকবো, হাসিতে থাকবো হাসিতে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লিসাইহা খাদের চেহারা উজ্জ্বল নক্ষত্র হইব, আমার আল্লাহ ফরমাইন এমন আমল জমিনে করছে আয় রাদিয়াত আমলুহা,
যে মানুষে জমিনও আমল করছে তার আমলের উপরে স্বয়ং আল্লাহর জাত রাজি হয়ে গেছে। আল্লাহ যেন খুশি হয়ে দিবে এই আমরা ফারিজ মনে যুবক ভাই লক্ষ্য করো রে বা আমরা যুব জোয়ান জোয়ানকে সময় হইল মেইন সময়, ও সময় তাহাজ্জুদ পড়িতায়, ও সময় নফল নামাজ বেশি পড়িত, শরীরের তো নাই এটা তো কিছু মানুষ আছে না আবু দাড়ি রাখতাম না সামনে বছর হজ করি আইয়া রাখম বহুত মানুষ ইলে আছেন না বহুত মানে কই না আবু বিড়ি খাওয়া ছাড়তাম পারিয়া না আবু বুড়ি নু বিয়া দিছি না নাউজ বিল্লাহ মিন যালিক, এটা কত জাত বহুত মুসলমানের আছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সারা আমরার মাঝে আইয়া পরিবেশ আইয়া নাজিল হই যার একজন মানুষে কইতাম পারি না আমরা আবু গুমো আমরা আবু গুমো। আমার বুদ্ধুল ভাই বুধ ভাই বা আপনারা বুঝতে নাই আমেরিকার টুইন টাওয়ার একবার ভাঙ্গ হয়েছিল নি আপনারা মাতো না কি এটা সারা হইতে এটাই না টাওয়ার ভাঙ্গিছে কে আমেরিকায় কথা ঠিক নি যেদিন টাওয়ার ভাঙ্গ হয়েছে এদিনই টাওয়ার কোনো মুসলমান মুসলমান ছাড়া কোনো মানুষ নাই এই হোটেলও এই টাওয়ারও হিন্দু থাকেন বৌদ্ধ থাকেন খ্রিস্টান থাকেন জৈন থাকেন সকল ধর্মের মানুষ থাকেন আর যেদিন এই টুইন টাওয়ার ভাঙ্গা হয় সেদিন এই টাওয়ারও শুধু খালি মুসলমান আর কোনো ধর্মের মানুষ নাই ও তা আমরা দেশ ও দেশ আমরা বাস করি আমরা নাম মুসলমান না নেই তো না কি এরপরে আমেরিকায় দোষ দিল আফগানিস্তান ডে আফগানিস্তান ডে কইল কথা খারাপ পারাই নি ইটা ইটা এখন লুকাইয়া মাথা সময় রয়েছে না ইমানের পরীক্ষা তো সব থেকে বড় আফগানি মুসলমানের রুফরে হামলা চালাইবার লাগিয়া পাকিস্তান ডে আমেরিকা হাত লইল তুমি জলপথ ব্যবহার করার সুযোগ দেও আমারে হাওয়ার পথ ব্যবহার করার সুযোগ দেও আমারে পাকিস্তানে দিছে না নি দেওয়ায় তো কি আফগানিস্তানি মুসলমানের উপরে বাসা মাইল হামলা করলো।